আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পর্যন্ত একটা বনি আদম এক চুল পরিমাণ সরার ক্ষমতা রাখবে না। মাটির অবস্থা কেমন হবে, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বিজ্ঞানীরা একটু বলেন তো, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। তো 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য আর এই কার্তিক মাসে সূর্য একটু তো স্লো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তার গরমে মাঠে বসতে পারতেছি না। আর ওই সূর্যটার এপাশের চেয়ে ওপাশে পাওয়ার বেশি, সূর্যটাকে উল্টিয়ে দেওয়া হবে হাসরের মাঠে। কয় কোটি মাইল দূরে থাকবে মাথার থেকে, মাত্র 1 মাইল। এ মাইল এবারে বাংলা মাইল না, আরবি থেকে মিল, মিল বলা হয়। সুরমাদানির ডাটি দেখছেন, সুরমা শোলা, ওটা কয় মাইল লম্বা, এনতে রূপবাদ বাজার 1 আঙ্গুল, 1 আঙ্গুলি ধরি, এভাবে করলে 4 আঙ্গুল। তো মাথার 4 আঙ্গুল উপরে যদি সূর্যটা তার সদর পাশ এসে হিট দেয়, একটু ভাবেন এ যুবক, এ কথাগুলো শুনতে শুনতে কান তেলচা হয়ে গেছে, এজন্য কথার গুরুত্ব নাই। মাথার 4 আঙ্গুল উপরে সূর্যের সদর পাশে এসে হিট দিবে, আমার আর তোমার অবস্থা কি হবে সেটা পরে। ওই হিটে ময়দানে মাশার হাসরের মাঠের জমিটা পুড়ে লাল তামার মতো হয়ে যাবে, কর্মকারের দোকানের পোলা কোদালের মতো হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। মুমেন কাফের সকলের একই বলি হবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়াইন শিতা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালনকর্তা, তুমি আমাদের আইনদাতা বিধানদাতা, তোমার বিধিবিধানের জগৎ শেষ, দুনিয়া ছেড়ে চলে আসি, এই ময়দানে আর টিকে থাকা যাচ্ছে না, মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, এই ময়দানে আর সহ্য করতে পারছি না, আখরি জামিনা এখান থেকে একটু বের করে সরাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক ওখানে, একটা কথাও বলবি না, কোনো কথা হবে না, একে ধমকি পুরো মাঠ ঠান্ডা। ডাক একটা দিবেন রব্বুল আলামিন, ডাকটা বড় মজাদার কিন্তু অ্যাকশন বড় বিপরীত। কি দিবে ডাক, ওয়ান্তাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, সুবহানাল্লাহ, কো নাটের ভাইয়া মুখস্ত কোমরে মার দিছে কাকা, সুবহানাল্লাহ, পরে জোরে কর নাউজুবিল্লাহ, ওয়ান্তাজু পৃথক হয়ে যা, বের হয়ে যা, থাকতে পারবি না এখানে, এক সাইড হ, কারা মুজরিমুন, আমাকে আল্লাহ বলে স্বীকার করিস নাই, আমার জমিনে বসবাস করেছিস, আমার দেহ খাদ্য খাইছিস, আমার দেহ সূর্য ব্যবহার করেছিস, আমার দেহ চন্দ্র ব্যবহার করেছিস, 70, 80, 90, 100 বছর পর্যন্ত আমার দেওয়া বিনা বিলে অক্সিজেন ব্যবহার করেছিস, বাতাস ব্যবহার করেছিস, লক্ষ কোটি নিয়ামত ব্যবহার করেছিস, আমাকে রব বলে স্বীকার করতে সেদিন মনে চাইনি, আমার বিধান মানতে মনে চাইনি, আমি মসজিদে ডাক দিয়েছি আমার প্রতিনিধি দিয়া, আল্লাহু আকবার, আল্লাহ বলো, হাইয়া আলাস সালাহ, চলে আয় নামাজ সাইয়া, ছেড়ে দে ব্যবসা, ছেড়ে দে খেত খামার, ছেড়ে দে চাকরি, সব ছেড়ে চলে আয়, আমি ডাকছি হাইয়া আলাস সালাহ, গা বেকাইয়া মস্তানি করে বেকায় রয়েছিস, থাকতে পারবে না এখানে, বের হ, বের হ, রমজানে শুয়োরের মতো খাইয়া
গাল মোটা করে গদগদায় ঘুরিয়ে বেড়াইছিস দাতাল বেজায় জাগতে থাকতে পারবি না ডাকটা দিবে আল্লাহ থাকার কায়দা আছে না জোরে কোন যুব না থাকার কায়দা আছে না থাকার উপায় নাই কিন্তু যাইতেও চাবে না ডাক শুনে সব মাথা নিচু করে বসে থাকবে এক ডাক দুই ডাক তিন ডাকও বেরোবে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওআন আও কারহান স্বেচ্ছায় বের হবি নইলে জবরদস্তি করে বের করা হবে বের হ নইলে বের করা হবে এক ডাক দুই ডাক তিন ডাকে যখন বের হবে না সাবউনা আলফা মালাকিন 70,000 ফেরেশতা নামায় দেবে ময়দানে মাশা অফি কুল্লি আইদিহিম সাউতুন প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে সাবউনা জিরাম মিনান নার লাঠিগুলো হবে 70 গজ লম্বা এই লাঠি হবে আগুনের লাঠি আল্লাহ পাক বললেন আমি তিন তিন ডাক দিলাম বেরোনোর জন্য বের যখন হইলই না বের করে ছাড়তে হবে তোমরা যাও পিটাই পিটাই বের করো সব এক জায়গায় বসা এই যে টুপিয়া লাও আছে বেটুপিয়া লাও আছে এমন যদি কয় এই বেটুপিয়া লাগে মাথায় বেঁধো তাহলে 70 রাইতে লাঠি দিয়ে যদি 70 গজ লম্বা 140 হাত লম্বা এই দিয়ে যদি বাড়ি মারে মাঝে তো টুপিয়ালাও হইতে যাবে দুটি একটা মাঝে টুপিয়ালা আছে খালি টুপি আছে খালি মাথা আছে এই লম্বা লাঠি দিয়ে বাড়ি দিলি তো সবাইরই দুটি একটা লাগিয়ে যাবে ইন কি আর যায় ফেরেশতারা বলবে আল্লাহ মাইদা দেব কারে বাদ যাবে কারা আল্লাহ নবী বলেন ওই ময়দানে আমার উম্মতরে চিনা যাবে আমার উম্মতের গায়ে বাড়ি লাগবে না আমার উম্মতের গায়ে বাড়ি লাগবে না যেটা আমার উম্মত ওর গায়ে বাড়ি লাগবে না সাহাবাই কিরাম বললেন কাইফা ইয়ারিবুনা কাইফা তারিবুনাল মালাইকা উম্মতাক ও গো নবী আপনার উম্মতরে ফেরেশতারা চিনবে কি কইরা নবী পাক বলেন ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতে গুররাম মুহাজ্জালিন মিন আযারিল ওযু এবার কর আল্লাহু আকবার আল্লাহ আমার উম্মতে চিনা যাবে চিনা যাবে কিভাবে কয় তাদের ওযুর অঙ্গগুলো দিয়া ওযুর অঙ্গ দিয়া আর সিজদার অঙ্গ দিয়া নূর চমকাইতে থাকবে এই নূরানি উম্মত সিতে উম্মত মারবা না সিতে জানেন তো সিতে সিতে বাঘ সিতে না সে তো সিতে তার সারা গায়ে সিতে এক ময়দানে 100 ঘোড়া একই কালারের একটা ঘোড়া গার রং অন্য ঘোড়ার মতো কপালে একটা সাদা সিতে ওইটা আপনার চিনতে অসুবিধা হবে সব উম্মত একই কালারে তার ভিতরে আমার নবীর উম্মত হবে সিতা উম্মত কপালের সিজদার নূর চমকায় চেহারায় ওজুর নূর চমকায় মাথা মুছে করছে মাথা দিয়ে নূর বেরোয় হাত দিয়ে হাত ধুইছে হাত দিয়ে নূর বেরোয় পা ধুইছে পা দিয়ে নূর বেরোয় হাঁটু দিয়ে সিজদা দিয়েছে হাঁটু দিয়ে নূর বেরোয় হাতের চালু সিজদা লাগাইছে তা দিয়ে নূর বেরোয় নাকে সিজদার ভিতরে লাগছে তা দিয়ে আলাদা নূর বেরোয় এই নূরানি চমকানি নূরানি চিতাওয়ালা উম্মত গুলোরে মারবা না ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ পয়লা বাড়ি কোন জায়গা দেবো ফাঁসায় না মাথায় প্রথম বাড়ি দিতে হবে তো এই বাড়ি কোথায় দেবো আল্লাহ কায় কোরআন শরীফ পড়ে পড়ে বাড়িও কোরআন শরীফে যে জায়গায় বাড়ির কথা বলা হয়েছে কোরআনে যেখানে পিটান দেওয়ার কথা বলা হয়েছে ওই জায়গা পিটাও আল্লাহ পুকুর আয়াত পড়বো আল্লাহ কায় পড়ো ফাজরিবু গুম ফাকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান প্রথম বাড়ি দিবি মাথায় পড়ে যাওয়ার পরে পিটাইয়া গিরে ছুটই ফেলবি খালি গিরে গিরে বানি ওকে ওর নামাজের মধ্যে গিরে ভাজ হয় না ওর হাঁটুতে সিজদার সময় হাঁটু ভাজ হয় না নামাজই পড়ে নাই ইয়াকুমুনাকা তাবা হাদিসের মধ্যে আসছে দাঁড়ায় থাকবে কাঠের মতো খাড়া হইয়ে আর আপনারা নামাজিরা কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাদের সামনে হাজির হবে যখন সুবহানাল্লাহ তারাউনা সাতারাউনা রব্বাকুম আল্লাহরে দেখবেন আল্লাহরে দেখবেন এই লোবাই না মাননীয় প্রধানমন্ত্রী আসবে রূপবাদ বাজারে সব দিকে কাছাই দিয়ে দৌড়বা তারে একবার দেখতি মাথায় ভেটা বেঁধে লুঙ্গি দিয়ে বাগড়ি বেঁধে দৌড়বা প্রধানমন্ত্রীরে দেখতে আল্লাহরে দেখবো কারণ আল্লাহ একবার কে কে দেখবেন আল্লাহরে নারায়ণ তাকবীর আল্লাহ এই হাতওয়ালাদের তুমি দেখা দিও আল্লাহ এই হাতওয়ালাদের মুখে তুমি খাবার খাইও
আল্লাহ এই হাতওয়ালাদের সাথে নবী পাকের মুসাফায় মিলাই দিও আল্লাহ এই হাতওয়ালাদের মুখে নবীর হাতের হাউজে কাউসার পান করায় দিও মাশাআল্লাহ আল্লাহ নে দেখবে সুবহানাল্লাহ সাহাবা ইকরাম বলে হুজুর আল্লাহ রে দেখো কি বেড়ার ভাগ্য কোনা কানা দি সাফা সাফা দি নিবে হুজুর কয় সাতারাউন রব্বাকুম কামা তারাউন আল কমার লাইলাতুল বদর লা তুজামুনা লিরুয়াতিহি রাওয়াহ ইবনে মাজাহ হুজুর বলেন তোমরা আল্লাহকে এমন ভাবে দেখতে পারবা পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে পূর্ণিমার চাঁদ যেমন উপরে উঠে আসলে দেখতে কোনো ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে না ও জায়গা করে বাধা বিপত্তি নাই তোমরা তোমাদের রবকেও ভাবে ক্লিয়ার দেখতে পারবা দেখে কি করবেন এক নজর তাকাইয়া চোখে পলক হবে না সঙ্গে সঙ্গে সব সিজদায় পড়ে যাবে আপনার সময় সিজদায় পড়ে যাবেন আর ওই যে গুলেরে বেরতি কইছে মাথা নিচে থাকলিও ওরাও চিন্তার মধ্যে সিজদায় জন পড়ছে এলিট বাসার একটা উপায় হইছে তাহলে আমরাও সিজদায় যাই কিন্তু সিজদা দিতে পারবে না ইয়াকুমুনাকা তবক একেবারে টাটকা খাড়া কাঠের মতো সুজায় দাঁড়ায় থাকবে ফেরেশতাদের এবার বাইরে তিয়ার অসুবিধা হবে না দাঁড়ানো কাটার সহায় ফেলবে বাড়ি সেই মাঠ গরম বেশি না আজকের মাঠ গরম বেশি আজকের মাঠ গরম বেশি না সেই মাঠ গরম বেশি আর ওই গরম মাঠে যদি শান্তি পান ও জায়গাটা ছায়া আছে আরে মি এই জায়গাতে কিছু হলিও দেশে হুজুর আর ওই হাসরের মাঠে আর কিছু নাই এখন বাঙ্গা কেলা গাছও কাট করা নাই যে কত দিন না ও জায়গা কিছু নাই একটা ছায়া আছে ইল্লা জিল্লুর রহমান আল্লাহ পাক আরশে আজিমের একটা ছায়া বানাবে বিশাল আল্লাহর আরশটা কতটুক হাদিসের ভিতরে লিখছে সাতটা আসমানকে খুলে পাটি বানাইয়া মাদুর বানাইরাম বিছাই দেবেন সাতটা জমিনকে খুলে বিছাই দেবেন এর ভিতরে এই মাঠের ভিতরে হাতের একটা আংটিরে রাখলে যেমন দেখা যায় যতটুক দেখা যায় আল্লাহু আকবার আল্লাহর আরশ এত বড় এই আরশের ভিতরে গোটা পৃথিবীকে রাখলে আংটির মতো দেখা যাবে কাজেই আরশের নিচে হাত দুই তিনিক জায়গা না যে জায়গা গেলি বেড়া ঠেলা ঠেলি বাঁধবে না আমি জায়গা পাবো না এমন কোনো টেনশন নেই যোগ্যতা অর্জন করতে পারলেই ঢুকতে পারবেন যোগ্যতা অর্জন করতে পারলেই ঢুকতে পারবেন ওই দিনে ছায়া পাইতে হলে আজকের রোদ্রে কষ্ট করতে হবে আর আজকের রোদ্রে কষ্ট না করলে সেদিনের ছায়াতে বাদ হয়ে যেতে পারেন কোয়া যায় না আল্লাহ পাক কবুল করুক না আমিন সময় কম কামাই বেশি অল্প একটু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদিক থেকে ওয়াইলুল লিমান করাআহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা আমার সুর নাই লক্ষ্মী আমার সুর নাই শোনা সুর দেওয়ার কায়দা নাই গজলও জানি না যাও একটু গলাটা সাফ থাকলে একটু টেনি টুনে করতে পারি নিঃশ্বাস গেছে খাটো হয়ে যায় টানও দিতে পারি না এই ভাঙ্গা ভাঙ্গা কাটা কাটা কথা যদি একটু শুনতে মনে চায় তাহলে আল্লাহ যদি শিখাই দেয় দুই কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিমান করা আহা আমি এখন হলো মাদ্রাসায় থাকলে বুখারী শরীফ পড়াইতাম এখন আমার তৃতীয় ঘন্টা বুখারী শরীফের ঘন্টা নামাজের আগের ঘন্টা কোরআন তর্জমার ঘন্টা এখন থাকলে কোরআন তর্জমা পড়াইতাম রাস্তায় চলে গেছে বুখারীর ঘন্টা তারই একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসছি কোরআন তর্জমার থেকে একটু আর বুখারী শরীফ থেকে একটু নিয়ে আসছি আপনাদের একটা ক্লাস করবো ইনশাআল্লাহ রাজি আছেন তো আল্লাহ কয় ওয়াইলুল লিমান করাআহা ওই জাতি ক্ষতিগ্রস্ত ওই জাতি ধ্বংসপ্রাপ্ত দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ায় ধ্বংসপ্রাপ্ত হবে আখেরাতে তাদের জন্য ওয়াইল বাজে মান করা আহা যারা কোরআন পড়ল কলমে তাফাক্কার ফিহা অথচ কোরআনের ভিতরে গবেষণা করলো না কোরআনের মধ্যে ফিকির করলো না কোরআনে কি বলতে চায় কোরআনের চাহিদা কি কোরআনের মানসা কি কোরআনের উদ্দেশ্য কি কেন কোরআন নাজিল হলো এটি আল্লাহ কি বলতে চায় এই টেনে যে জাতি ভাবে না ওই জাতি ধ্বংসপ্রাপ্ত ওই জাতি ক্ষতিগ্রস্ত কথা বলে ঠিক কি না কোরআন নিয়ে যে ভাবে তার সম্মান জগৎ এ জগতে আছে পর জগতেও আছে কোরআন এক নম্বরে ঘাটতে হলে আগে লাগবে পড়া আগে কি লাগবে পারেন তো সবাই কোরআন শরীফ পড়তে হ্যাঁ পারেন পারেন কোরআন শরীফ পড়তে হাত দেখবো নাকি কারা কারা পারেন তাহলে হাত বেহাতালাগুলো এবার বাসাই হয়ে যাবে না তাহলে ওই বাসাই হতে সুবিধা এনতে বাসাই করে দিলে ও জায়গা যে বাসাই হতে অসুবিধা হবে না না এনতে বাসাই করবো না লজ্জা দেবো না তবে কোরআন শরীফ যদি পড়তে না পারেন আপনার জীবন একেবারে ষোলো নাই মিশে কথা কর না কেন ইংরেজি পারেন বাংলা পারেন অঙ্ক পারেন ছোটোবেলায় আগের বই পাকিস্তান পিরিয়ডের বই ছিল যারা পড়ছে তারা জানে ভালো আমি ওই বই পড়ি নাই ক্লাসে বাইরা বড়োরা পড়তো আমি শুনতাম তো ওই সময় শুনছি শুনছি ভালো লাগছে শুনছি ওর মধ্যে যে এত ওয়াজ রয়েছে তা তো আর সেকালে টের পাইনি
তো ভাগ্য ভালো দুই এক লাইন মনে রইছে।